আসসালামু আলাইকুম, আমি মুনিশ ডায়েরি থেকে মনে বলছি। আমি আপনাদেরকে একটা স্পঞ্জ কেক করে দেখাবো। তার জন্য আমি ময়দা নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, তেল নিয়েছি, বেকিং পাউডার, চকলেট কালার, লবণ, ভ্যানিলা এসেন্স, কর্নফ্লাওয়ার, চিনি গুঁড়ি করে নিয়েছি, 4টা ডিম, দুধ নিয়েছি, তরল দুধ। আমি 4টা ডিমকে কুসুম আলাদা করে সাদা অংশটাকে বিটারে বিট করে নিচ্ছি। আমি একদম টেস্পন্স ওই ফোমের মতো ফুলাই ফেলবো করতে করতে। দেখুন, আমার এটা কিন্তু বিটার হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে কুসুমগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে চিনি ঢেলে দিচ্ছি। তেল দিচ্ছি। এবার ভালো করে বিট করে নিবে এগুলাকে। এবার চকলেট কালার দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি চালনি দিয়ে। এখন আমি আস্তে আস্তে করে অর্ধেক করে এগুলোকে ভালো করে মিক্স করতে থাকব। বাকি অংশগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব। দুধ দিয়ে দিলাম, অল্প করে দুধ দিব। এখন আমরা যেটার মধ্যে রাখবো ওই ডাইসটার মধ্যে একটু করে তেল লাগাই নিব ব্রাশ দিয়ে। একটা কাগজকে গোল করে ওটা সাইজ মতো কেটে ওখানে দিয়ে দিলাম। দিতেও পারেন না দিতে পারেন, দিলে ভালো। দিয়ে ওটার মধ্যে তেল লাগাই দিচ্ছি কাগজটার উপরে। এখন আমি ডোটা ওখানের মধ্যে কেকের ডাইসে দিয়ে দিব। এখন আমি এটা কেকের ডাইসটা দেওয়ার পরে এগুলোকে এভাবে করে মানে যেন ভিতর থেকে বুদবুদ হয়ে ফাঁকাগুলো যেন ভরাট হয়ে যায় এই জন্য এভাবে করে দিব। এখন আমরা একটা পাতিলের মধ্যে অল্প করে পানি দিয়ে ক্রিস্টেন্ট দিয়ে তার মধ্যে আমরা কেকের ডাইসটা এখানে রেখে দেবো, দেখে ঢাকনা দিয়ে দিব। আমার এই কেকটা হতে 40 হতে 50 মিনিট লাগবে। এখন আমরা হয়েছে কিনা তা দেখবো। একটা কাঠি দিয়ে কাঠিটা এর মধ্যে ঢোকানা, ঢুকে যখন দেখেন কিছু আসে নাই, মানে কিছু লেগে আসে না, তখন মানে এটা হয়ে গেছে। আর যদি কিছু লেগে থাকতো তাহলে আমরা আরও এটা কিছুক্ষণ রাখতাম। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে আমরা কেকটাকে নিয়ে নিলাম। দেখুন আমার কেকটা কত সুন্দর করে চারিদিকে সমান হয়ে ফুলছে। এখন আমরা পাতলা কাগজটাকে তুলে ফেলবো তেল দেওয়াতে। এটা মানে কি একদম সুন্দর করে উঠে গেছে, লেগে থাকে নাই, দেখুন কি সফট হয়েছে। এখন আমরা কেকটাকে দুই ভাগে ভাগ করে এখানে আমি চিনির পানি দিয়ে দিচ্ছি যেন কেকটা ডাই না থাকে। এখন আমরা এটার মধ্যে ক্রিম লাগাবো। ভালো করে ক্রিম লাগাচ্ছি। আরেকটার মধ্যে সেম একইভাবে চিনির পানি দিয়ে দিচ্ছি। চিনির পানি দিলে আপনার ক্রিমটাও সুন্দর করে লাগবে। এরপর আমরা এর উপরে কেকটা বসাই দেবো, একটার উপর একটা বসাই দেবো। এখন
এখন আমরা উপরে ক্রিম লাগাবো, চারিদিকে মানে কেকের চারিদিক দিয়ে ক্রিম লাগাই ফেলবো। এখন আপনার পরিবেশনের পালা, আপনি যেমন করে সাজাতে চান সেভাবে আমি চকলেটকে কুড়ি কুড়ি নিয়েছি। এরপর আমি ডার্ক চকলেট দিয়েছি আবার। এবার সুইট বল ছিল ঘরের মধ্যে, তাই দিয়ে দিলাম আবার, আমার বাচ্চা খুব পছন্দ করে সে কারণে। আমার হয়ে গেল বার্থডে কেক। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দিবেন। আল্লাহ হাফেজ।